প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত আধিকারিককে বদল করে দেওয়া হলো। ইডির আইও মিথিলেশ কুমার মিশ্রাকে অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন মহামান্য বিচারপতি। এই নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত থেকে সরিয়ে দেওয়া হলো মিথিলেশ কুমার মিশ্রাকে। আর কোনো তদন্তের দায়িত্ব এই বাংলায় করতে পারবেন না মিথিলেশ কুমার মিশ্রা, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে স্পষ্ট বলছেন বিচারপতি অমৃতা সিনহা। তেসরা অক্টোবরের অনুসন্ধান তদন্ত যাতে কোনোভাবে ব্যাহত না হয়, আপনারা জানেন যে তেসরা অক্টোবর কিন্তু তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই সংক্রান্ত তদন্ত যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য ইডির ডিরেক্টর অধিকর্তাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম, একেবারে এর আগে মহামান্য বিচারপতি এটা বলেছিলেন যে তদন্তের চাপ কি বেশি হয়ে যাচ্ছে, তদন্ত থেকে নিষ্কৃতি চান, প্রশিক্ষিত তো আপনারা, একেবারে মিথিলেশ কুমার মিশ্রাকে উদ্দেশ্য করে সেদিন এই কথা বলেছিলেন মহামান্য বিচারপতি, আজকে সম্পূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো মিথিলেশ মিশ্রাকে। দেখো একেবারেই, তার কারণ হলো বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশনামায় লিখছেন যে এই আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি বুঝতে পেরেছেন যে এই তদন্তকারী আধিকারিক অর্থাৎ মিথিলেশ কুমার মিশ্রা তিনি কিন্তু এই মামলার তদন্ত করবার জন্য একেবারেই উপযুক্ত ব্যক্তি নন এবং এই ব্যক্তি একেবারেই পারদর্শী নন, অর্থাৎ এই আধিকারিক একেবারেই এই ধরনের মামলার ক্ষেত্রে পারদর্শী নন। সেক্ষেত্রেই তাকে কিন্তু এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র তাই নয়, তার জায়গায় অন্য আধিকারিককে নিয়ে আসতে বলা হয়েছে এবং মিথিলেশ কুমার মিশ্রাকে পশ্চিমবঙ্গের কোনো মামলার ক্ষেত্রে তদন্তকারী আধিকারিক হিসাবে তাকে নিযুক্ত করা চলবে না। এই মর্মে সিবিআই, এই মর্মে ইডির যিনি অধিকর্তা রয়েছেন তাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তার পাশাপাশি তোমাকে বলবো, তুমি জানো যে 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে, সকাল 10:30 তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য তাকে সমন পাঠানো হয়েছে। সেক্ষেত্রে তুমি জানো মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে টুইটার হ্যাক, যে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে তিনি 3রা অক্টোবর তিনি ইডির হাইকোর্টে যে সমন পাঠানো হয়েছে তার প্রেক্ষিতে তিনি হাজিরা দিচ্ছেন না, সেই সময় তিনি দিল্লিতে অন্য কর্মসূচিতে থাকবেন এবং এর প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ রয়েছে যে 3রা অক্টোবর যে অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া ইডির রয়েছে বা তারা করবে বলে ঠিক করেছে, সেই তদন্ত বা অনুসন্ধান প্রক্রিয়া সেটা যেন কোনোভাবে ব্যাহত না হয় সেটা দেখার জন্য ইডির যিনি অধিকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলত 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হাজিরা দেওয়ার কথা রয়েছে, তদন্তের কথা রয়েছে, অনুসন্ধানের কথা রয়েছে, সেটা যেন কোথাও গিয়ে ব্যাহত না হয় সেটা দেখার জন্য ইডির অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলত আজকের এই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো এছাড়াও যে মিথিলেশ কুমার মিশ্রা এই আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যেটা পর্যবেক্ষণ সেটা হলো যে যখন 25শে সেপ্টেম্বর তাকে ডেকে পাঠানো হয় তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু মিথিলেশ কুমার মিশ্রা যিনি সিবিআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তার পক্ষে সম্ভব হয়নি। ফলত সেই কারণেই বিচারপতি অমৃতা সিনহা তিনি মনে করেছেন যে এই 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 আধিকারিককে দিয়ে এই এই যে মামলা রয়েছে তার তদন্ত কিভাবে এগোবে না এবং সেই কারণেই কিন্তু তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি দর্শকদের আরেকবার বলবো, আদালত স্পষ্ট জানাচ্ছে যে আস্থা হারিয়েছে আদালত এই আইও অর্থাৎ ইনভেস্টিগেটিভ অফিসার তদন্তকারী আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে আদালত এবং সেই কারণে তাকে এই তদন্ত থেকে তদন্তকারী আধিকারিকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এমনকি স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে বাংলায় কোনো তদন্তের মধ্যে মিথিলেশ কুমার মিশ্রা থাকতে পারবেন না। আপনারা জানেন যে এর আগে একেবারে স্পষ্ট রীতিমতন তুলোধনা করেছিল আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে, এই কথা পর্যন্ত বলা হয়েছিল যে আপনারা কি চান, প্রমাণ নষ্ট করার জন্য অপেক্ষা করতে নাকি তদন্ত করতে, আপনারাই তথ্য গোপন করছেন, এইরকম কড়া ভাষায় কার্যত ধমক দিয়েছিলেন ইডিকে উদ্দেশ্য করে সমালোচনা করেছিলেন, ভর্ৎসনা করেছিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এবং আজকে মিথিলেশ কুমার মিশ্রাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আমি আরেকবার বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, তদন্তকারী আধিকারিককে বদলে দিল কলকাতা হাইকোর্ট। ইডির আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার তদন্তকারী আধিকারিক যিনি এই নিয়োগ দুর্নীতি তদন্ত করছিলেন মিথিলেশ কুমার মিশ্রা, তাকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। এই নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত থেকে অবিলম্বে তাকে সরিয়ে দিতে হবে, বাংলায় কোনো তদন্তের দায়িত্ব মিথিলেশ মিশ্রাকে দেওয়া যাবে না, স্পষ্ট নির্দেশ দিচ্ছেন মহামান্য বিচারপতি। আদালত এই আধিকারিকের ওপর আস্থা হারিয়েছে, দ্বর্থহীন ভাষায় একথা বলছেন মহামান্য বিচারপতি। একই সঙ্গে অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন
যে তিন তারিখে যে তলব করা হয়েছে ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সংক্রান্ত তদন্ত এবং অনুসন্ধান যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়া হলো তার পদ তার দায়িত্ব থেকে, তদন্তকারী আধিকারিকের ইডির তদন্তকারী আধিকারিকের যে ভূমিকা তিনি পালন করছিলেন সেই দায়িত্ব থেকে অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।